হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সবাই ভালো আছেন, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো যে গাছটি দেখতেছেন, এই গাছটি হলো সৌদি খেজুর গাছ, আজুয়া জাতের। তো এই গাছটিতে কীভাবে আপনারা সার প্রয়োগ করবেন, কী ব্যবহার করবেন, তাড়াতাড়ি বৃদ্ধি হবে গাছতে, তো তার জন্যই আমি ভিডিওটি নিয়ে আসলাম। কী সার প্রয়োগ করবেন বা কতদিন পরে সার ব্যবহার করবেন, তারপর পানি ব্যবহার করবেন বা বিষ স্প্রে করবেন, তার জন্য ভিডিওটি নিয়ে আসলাম। তো বাংলাদেশের প্রথম খেজুর চাষি হলো মোতালেব। তো সে বীজ থেকে বাহির থেকে বীজ এনে চাষ করছে। দ্বিতীয় চাষি হচ্ছে নজরুল ইসলাম বাদল, গাজীপুরে। আর বালুঘাটে হলো আপনার মোতালেব। তো আজকে ভিডিও টপিকস হচ্ছে কীভাবে আপনারা সার প্রয়োগ করবেন। তো গাছের মধ্যে আপনারা সাদা সার, ইউরিয়া যে সার, তারপর লাল সার, তারপর পটাশ সার, এই তিনটা ইউজ করতে পারেন। আর আমি এখন ইউজ করতেছি বর্তমানে আপনার জৈব সার, যেটা আপনার ছাগলের বীজ, মুরগির বীজ বা গরুর বীজ ব্যবহার করতে পারেন। তো আজকে আমি সার প্রয়োগ করব। এই যে আমাদের এই জায়গায় আছে, আমি সার প্রয়োগ করব। যে সারগুলো আছে এটা হলো মাল্টিমিক্স, থাইল্যান্ডের থেকে আনা। তো আমরা এই গাছটিতে ইউজ করব যেন গাছটি তাড়াতাড়ি বৃদ্ধি হয়। তো একটি গাছে কতদিন পরে ফলন হয়? তো এই গাছটির বয়স হচ্ছে 8 মাসের মতো। তো এই গাছে আমি আজকে সার প্রয়োগ করব। তো সাথেই থাকেন আপনারা। তো যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে দেখা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো আমরা অনেক চারাই করছি, আমাদের কাছে বড় চারা পেয়ে যাবেন, সাকারের চারা, তারপর টিস্যু কালচার, তারপর বীজের চারা। তো আমি আজকে সার প্রয়োগ করার জন্য এই গাছটিতে মাটিগুলো আলগা করে নিব, চারপাশ দিয়ে মাটিগুলো আলগা করে নিব। গুলো হালকা করে নিয়েছি, দেখেন এই যে গাছের গুঁড়ো হালকা করে নিয়েছি। তো আমি আপনারা ব্যবহার করতে পারেন, গাছের মধ্যে যে পাতার মধ্যে স্পট হয় কালো কালো, ওদের জন্য আপনারা ছত্রাকনাশক স্প্রে করতে পারেন। আর এই যে গাছের কাণ্ডের মধ্যে যখন বড় হবে তখন দেওয়া যাবে, যেটা ফাইটার বিষ, ওটা পাতার মধ্যে আপনারা ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন। ছত্রাকনাশক একটা ভিডিও দিছি আমি, নিজেরা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন, ওই ভিডিওটা দেখে নেবেন, আই বাটনে বা ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো আমি আজকে সার প্রয়োগ করবো। তো মাটিগুলো চাপিয়ে নেব, তো মাল্টিমিক্স যেটা, এটা যেন দ্রুত খেজুর গাছটি বৃদ্ধি হয়। তো চারপাশ দিয়ে আমি দিয়ে দেব। আপনারা সাদা সার, লাল সার বা পটাশ এটি দিতে পারেন। সার কতদিন পরে পরে প্রয়োগ করবেন? তো 2 মাস পরে পরে প্রয়োগ করবেন। আপনার শোক না গোবর বেশি দিতে পারেন, কেঁচো সার, বার্বি কম্পোস্ট এগুলো ব্যবহার করতে পারেন। আর যেটা রাসায়নিক সার ওটা আপনার 2-3 মাস পরে পরে ব্যবহার করতে পারেন। তো বেশি দেওয়া যাবে না, অল্প অল্প দিয়ে দিলাম। তবে সার প্রয়োগ করবেন গাছের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।